Good morning, Bangladesh. Rising Sun. প্রতিদিন সকাল 8টা থেকে 12টা পর্যন্ত শুধুমাত্র রেডিও দিন রাত 93.6 FM এ. দেশি খাবার বিদেশি খাবার 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 ইস খাবার খাবারের ক্লাসে মনোযোগ সবার ফুডোলজি প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত শুধুমাত্র রেডিও দিন রাত 93.6 FM এ. আমি নিজে সাজিয়েছি ভাবি, সারাদিন বাড়িতে কাজ করতে করতে নিজের জন্য সময়ই পাই না, আর টাকা চাইলেই জামাই বলে নিজে কিছু কেন করো না। আপনার জামাই কত ভালো, নিশ্চয়ই শপিং এর জন্য অনেক টাকা দেয়। কই না তো, আমি উপার্জন করি আর মাঝে মাঝে ওকেও গিফট করি। ভাবি, আপনি এত কিছু কি করে করেন? হ্যালো লেডিস, প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার দুপুর 12টা থেকে 3টা পর্যন্ত অনলি অন রেডিও দিন রাত 93.6 FM এ। কি বুঝছেন? Radio Din Raat 93.6 FM, your ultimate folk station. Hello ladies. Welcome back once again, শুনছো রেডিও দিন রাত 93.6 FM, সাদিয়া আছি। হ্যালো লেডিস নিয়ে আর সময় বলছে এখন এক্স্যাক্টলি 2:24, তার মানে কিন্তু হ্যালো লেডিসের লাইভের ঘন্টা চলছে আর আমি অলরেডি লাইভে চলে এসেছি। সো যারা যারা এতক্ষণ ধরে লাইভের অপেক্ষায় ছিলে তারা অবশ্যই অবশ্যই লাইভে কানেক্টেড হয়ে যাবে, আর যারা অলরেডি কানেক্টেড আছো তারা যেটা করবে লাইভটা বেশি 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 তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবে, যেন তারাও আমাদের সাথে এই লাইভ অ্যাডে কানেক্টেড থাকতে পারে, একসাথে একটা জম্পে সাতটা দিতে পারে। অল রাইট, অলরেডি কারা কানেক্টেড হয়ে গিয়েছে দেখে আসি। মোহাম্মদ মুশফিকুর রহমান আছে, এবার ফার্স্ট কমেন্ট, হ্যাঁ এখন তোমারটা সত্যি সত্যি ফার্স্ট কমেন্ট হয়েছে। তপন বর্মন আছে ঠাকুরগাঁও জেলা থেকে, থ্যাংক ইউ সো মাচ এত দূর থেকে সাথে থাকার জন্য। মোহাম্মদ মাহমুদুল হাসান আছে সাদা পরি, সাদা পরি তো না, কী বলে, সাদা ভূত মনে হচ্ছে আজকে আমাকে, সিন্স অসুস্থ, চেহারার 13টা বেজে আছে। আচ্ছা, এছাড়া ফয়সাল আমাকে লিখেছেন হ্যালো হাই কী অবস্থা। মুশফিকুর রহমান বলেছে এবার করছি ফার্স্ট কমেন্ট, ইয়েস ইয়েস ইয়েস, বা ওর এক্সাইটমেন্ট ওয়ার ধরেই রাখতে পারছি না। এনিওয়েজ, আজকে কিন্তু এই মুহূর্তে হচ্ছে খেলা চলছে, বিপিএলের ম্যাচ চলছে, রংপুর রাইডার্স ভার্সেস হচ্ছে ফরচুন বরিশাল। সো আজকে তুমি কার টিম সাপোর্ট করছো, কোন টিমটা সাপোর্ট করছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আমি কিন্তু আজকে বরিশালের সাপোর্টে, আর বলা যায় যে বরিশাল ভালো খেলছে, মার্শাল অনেক ভালো খেলছে এটা বলতেই হবে। রংপুর ব্যাটিং করছে রাইট নাও আর স্কোর হচ্ছে 99 আর 5 উইকেট, আর হচ্ছে ওভার হলো 11.4। সো বুঝতেই পারছো ফরচুন বরিশাল কিন্তু ভালো হচ্ছে বোলিং করছে। সো দেখা যাক যে কী হয়, রেজাল্টটা কী আসে। সো তুমি আজকে কোন টিম সাপোর্ট করছো সেটা আমাকে অবশ্যই অবশ্যই জানিয়ে দিবে। আর এছাড়া আর কে কে আছে দেখে আসি। মুশফিকুর রহমান বলেছে যে না, ও নাকি লাইফটা শেয়ার করেছে, সো ইয়েস এভাবেই করি, কিন্তু তোমরাও লাইফটা শেয়ার করে দিবে। মাহমুদুল হাসান আছে কিউটেড ডিব্বা, আচ্ছা ওয়ালাইকুম আসসালাম ফয়সাল, তুমি না শিখ, তারপরও ব্যাক টু ব্যাক শো করতে, সো ইউ নো লেডিজরা সব পারে, আমরা মেয়েরা চাইলেই সব কিছু করতে পারি। সো ইয়েস আমি ব্যাক টু ব্যাক শো করছি আজকে। এনিওয়েজ, এছাড়া আর কে আছে দেখা যাক, কোথায় গেল,
রাইজিং সানে নেটের উচ্চ লেভেলের পারফরমেন্সের কারণে কমেন্ট অনেক পরে গিয়েছিল। হ্যাঁ, রাইজিং সানে হচ্ছে তোমার কমেন্টগুলো অনেক পরে এসেছিল। আচ্ছা, এছাড়া মাহমুদুল হাসান বলেছে যে সোসুই, তাই নাকি? আরও আছে ফয়সাল, গুড নুন, হ্যাঁ শুভ দুপুর, তোমাকে ফজলে আহমেদ আছে, হাই কি অবস্থা। এছাড়া মুশফিকুর রহমান রোদেলা দুপুরের শুভেচ্ছা জানিয়েছে আমাকে, বাসে গিয়ে অবশ্যই অবশ্যই বাসে গিয়ে মেডিসিন চা সব কিছুই নেওয়া হবে ইনশাল্লাহ, দোয়া করবে যেন সুস্থ হয়ে যায়। এছাড়া সাঈদ মুস্তাকিম সিফাত আছে, হ্যালো আপু, আপু কি ছান্ডে? না, আমি সেই কি বলে নোংরা মানুষ না, আমি হচ্ছে যতই শীত পড়ুক না কেন আমার অফিস থেকে বাহিরে বের হওয়া হয়, সো ডেফিনেটলি আমি বাহিরে নোংরাভাবে বের হই না, শাওয়ার নিয়ে বের হই। আমি শুনেছি ছেলেরা নাকি শীতকালে গোসল করতে চায় না। আর এমা আক্তার আছে, ওকে, এমা না তোমার নাম, ইমা, ইমা নাকি এমা বলো তো, ইমা মেবি তোমার নাম। আচ্ছা, এছাড়া তোমরা কিন্তু চাইলে মুশফিকুর রহমানের মতো তোমাদের বন্ধুদের মেনশন করে দিতে পারো। ফয়সাল আছে, এছাড়া হচ্ছে আছে হামিম চৌধুরী, গুড আফটারনুন আপু। মুশফিকুর রহমান আছে, হট কফি অর কোল্ড কফি? এ ঠান্ডা ঠান্ডা লাগা অবস্থায় আমাকে এটা জিজ্ঞেস করছো, অবভিয়াসলি কোল্ড কফি। না, সত্যি বলতে আমি হট কফি কোল্ড কফি দুইটাই অনেক পছন্দ করি, সিন্স আমি একদম খাদ্যরসিক একজন মানুষ, সো আমার হট কফি কোল্ড কফি দুইটাই ভালো লাগে। এটা আসলে ওয়েদারের উপর ডিপেন্ড করে, হেলথের উপর ডিপেন্ড করে, যখন আমার এরকম ঠান্ডা জ্বর থাকে তখন আমার বেশি বেশি ঠান্ডা জিনিস খেতে ইচ্ছে করে, লাইক আইসক্রিম হতে পারে, কোল্ড কফি হতে পারে। এটা করা উচিত না আমি জানি, আমি আমাকেও আমার বাসার মানুষও কত মানা করে, বাট ইউ নো সিকনেস ক্রেভিং হয় এগুলো। আচ্ছা হামুন, আচ্ছা তোমার নাম হামুন না হামিন? হামিন মনে হয়, নাইস টু সি ইউ। আচ্ছা তুমি এতদিন কোথায় ছিলে আগে সেটা বলো তো। ফয়সাল আছে, তুমি শিখ হলেও তোমাকে অনেক সুন্দর লাগতেছে চা পাপিটা, ভালো কথা ভালো কথা। একটা জিনিস আমার মনে পড়েছে, আজকে কিন্তু আমরা গল্প করব এরকম একটা মজার টপিক নিয়ে। আমরা মেয়েরা কিন্তু নিজেদের স্কিন অথবা হচ্ছে বয়স এগুলো নিয়ে অনেক কনসার্ন থাকি, দেখবে তুমি যদি কখনো ভুল করেও যদি কোনো মেয়েকে তার বয়স জিজ্ঞেস করো, সে মেয়ে কিন্তু অনেক মাইন্ড করবে। একটা কথা আছে যে মেয়েদের নাকি কখনো তার বয়স জিজ্ঞেস করতে হয় না, সো এটা কেন? মেয়েরা কিন্তু বয়স্ক ছাপ পড়া অথবা বুড়ি হয়ে যাচ্ছে এই চিন্তা নিয়ে অনেক বেশি কনসার্ন থাকে, আর এটা কিন্তু এক রকমের ফোবিয়া। এটা হয়তো বা অনেকে জানে না, এই ফোবিয়াটার নাম হচ্ছে জেরাসকোফোবিয়া, আর বেসিক্যালি এটা একটা গ্রিক শব্দ, এই শব্দটা হচ্ছে থা জেরাসো থেকে এসেছে, যেটা অর্থ হচ্ছে আমি বুড়ো হচ্ছি। সো এই থেকেই কিন্তু এই শব্দটা এসেছে, আর এই ফোবিয়াটার কারণে কিন্তু যেসব মানুষরা বয়স্কের ছাপ পড়ে যাচ্ছে অথবা হচ্ছে এই জিনিস নিয়ে অনেক 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 বেশি কনসার্ন, রিঙ্কলস পড়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, হাত পার চামড়া হয়তো বা কুচকে যাচ্ছে, এই জিনিসগুলো নিয়ে যারা অনেক বেশি কনসার্ন তারা হচ্ছে এই ফোবিয়াটাতে হচ্ছে আক্রান্ত, জেরাসকোফোবিয়াতে হচ্ছে আক্রান্ত। সো তুমি কি তোমার এজ নিয়ে এরকম কনসার্ন যে তোমার স্কিন কুচকে যাচ্ছে অথবা তোমার বয়স বেড়ে যাচ্ছে মনে হচ্ছে, অথবা থাকে না যে বয়সের আগেই তোমার মনে হচ্ছে তোমার কোমরের জায়গা ব্যথা করছে? মেয়েদের কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়, মেয়েদের হাত পা ব্যথা করার এটা কারণ হচ্ছে অনেক কাজ করে, সো ব্যাক পেইন হওয়া মেয়েদের স্বাভাবিক, বাসার সব কাজ করলে আলটিমেটলি ব্যাক পেইন হয়, মেয়েরা ম্যাক্সিমাম দেখা যায় যে বেন্ড হয়ে ঘর মুছে দেন হচ্ছে কাপড় ধোয়, সো ওভারঅল মিলিয়ে দেখা যায় যে মেয়েদের ব্যাক পেইন অনেক বেশি হয়, আবার মেয়েদের হাতের স্কিন অনেক জলদি হচ্ছে কুচকে যায়। এটার একমাত্র কারণ হচ্ছে তারা হাত দিয়ে অনেক রকমের কাজ করে, লাইক কাপড় ধোয়, তারপর থালা বাসন ধোয়া, তারপর হচ্ছে রান্নাবান্না করা, আর প্রত্যেকটা সময় কিন্তু আমাদের হাত কি বলে জিনিসের নাম চুলাতে চুলার সামনে কিন্তু যাচ্ছে, আগুনের সামনে যাচ্ছে, সো এতে করে কিন্তু আমাদের স্কিন অনেক রাফ হয়ে যাচ্ছে, আর এটার ফলে কিন্তু আমাদের মেয়েদের রিঙ্কেলস অনেক জলদি পড়ে যায়। সো আলটিমেটলি মেয়েরা কিন্তু এই রিঙ্কেলস পড়ার ভয় অথবা বয়স হওয়ার ভয়তে সবসময়ই থাকে। সো তোমার কি কখনো মনে হয়েছে তুমি জেরাসকোফোবিয়ার মধ্যে আছো? আমি কিন্তু বেসিক্যালি জেরাসকোফোবিয়ার মধ্যে নাই, আমার কাছে মনে হয় যে উল্টা আরও আমাকে কেউ যদি পিচি পিচি বলে আমার একটু গায়ে লাগে, আমাকে একটু কেউ ম্যাচিউর বলবে, বড় হয়ে যাচ্ছ এটা বলবে, এইগুলো শুনতেই ভালো লাগে। সো তুমি কি কখনো জেরাসকোফোবিয়ার ভিতর
দিয়ে গিয়েছো কিনা সেটা আমাকে অবশ্যই জানাবে। আর ইভেন অনেকেই এরকম আছে যে জেরাস্কোফোবিয়াতে এতটাই ভুগছে যে তারা দেখা যাচ্ছে স্কিন কেয়ার রুটিন এত স্ট্রিক্টলি মেনটেন করে যেটা বলার বাহিরে। লাইক সাউথ কোরিয়ার মানুষরা অথবা জাপান অথবা বিশেষ করে চায়না আর সাউথ কোরিয়ার মানুষরা কিন্তু নিজের স্কিন নিয়ে অনেক বেশি কনসার্ন। এক্ষেত্রে তারা অনেক টাইপের সার্জারি, অনেক টাইপের স্কিন ট্রিটমেন্ট, ওরা 10 লেয়ারের স্কিন ট্রিটমেন্ট করে। সো এর একটাই কারণ, তারা কখনোই বয়স বাড়ুক এটা চায় না, নিজেকে সবসময় ইয়াং দেখতে চায়, সবসময় হচ্ছে চায় যে থাকে না যে একদম সুইট 16-এ থাকতে চায়। সো তুমি কি এরকম জেরাস্কোফোবিয়াতে ভুগে হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্টের মানে থাকে না যে বাহার তুলে ফেলছো, সেটা আমাকে অবশ্যই অবশ্যই জানাবে। আর এখন যেটা করবো, ঝটপট করে কমেন্টসগুলো পড়ে আসবো। ফসল আছে, আচ্ছা ওইটা তো পড়লাম, তুমি যে আমার উপর রেগে আছো ওইটা আমি সকাল, আমি তোমার উপর কেন রাগ করবো বলো তো, আমি তোমাদের কারো উপরই রেগে নেই, তোমার এটা কেন লাগে, তুমি কি রাগ করার মতো কোনো আকাম করেছো নাকি একটু বলো তো আমাকে। ফয়সা মোহাম্মদ মাহমুদুল হাসান আছে, রংপুর সিটি থেকে আছে, সে কেমন আছেন, আমি তো ওই রং রং মেখে দিই রংপুর। আচ্ছা আমি একটু অসুস্থ বাট মোটামুটি ভালোই আছি। এছাড়া আর আজকে তো তাহলে তুমি অবশ্যই রংপুর রাইডার্সের সাপোর্টার আই গেস। আচ্ছা এছাড়া শকত হোসেন আছে সিলেট থেকে, আর বলেছে আমি সিলেটেরই সাপোর্ট করি। ওকে আচ্ছা, আমার বাসা কিন্তু মিরপুর 2-এই। আচ্ছা মুশফিকুর রহমানের বাসা হচ্ছে মিরপুর 2-এ। এক কাজ করো মুশফিকুর রহিম হয়ে তুমি এক কাজ করো মাঠে খেলতে চলে যাও মুশফিকুর রহমান। আচ্ছা এছাড়া আছে রাব্বি ওয়াকার, আপু আমি প্রেজেন্টেশনে প্যারায় শেষ, আপনার হাসিটা সেরা তাই নাকি, আই উইশ আমার এই হাসির তোমার গুড লাক হয়ে যাক আর তোমার প্রেজেন্টেশন ভালো হোক এটাই আশা করি। আচ্ছা আর যে অয়ন আছে, এটা তোমার ইচ্ছা, এটা তোমার উপর ডিপেন্ড করে, আমি বলেছি যে তোমার ইচ্ছার উপর ডিপেন্ড করবে। আচ্ছা ফয়সাল আছে, লাস্ট কবে তুমি আমার উপর রাগ করেছো বলো তো, আমি কারো উপরই রাগ করি না। আমি গতকাল কি বলেছিলাম যে আমি যদি কারো উপর আমার মনে হয় কখনো মেজাজ গরম হয় অথবা কোনো ব্যাপারে আমি ক্ষিপ্ত থাকি, আমি সরাসরি ওই মানুষটাকে ওই কারণটা বলে দিই, কারণ আমার কাছে মনে হয় যে মানুষ তো আসলে মানুষ, মনের কথা বুঝবে না, এটাই স্বাভাবিক। কোনো কিছু আমার প্রবলেম মনে হলে আমি ওইটা শেয়ার করি, ডিসকাস করি, সেটা আমি ডিসকাশনের মাধ্যমে হচ্ছে শর্ট আউট করে ফেলি। তো আমি রাগ করা তো আমার প্রশ্নই উঠে না। আচ্ছা তাহমিদ আছে, টেক্সটগুলো মাঝে মাঝে পড়া, ওকে হোয়াটসঅ্যাপে টেক্সটও চেক করার জন্য অনেক রিকোয়েস্ট করেছে। অলরাইট চলে যাই, ও আমার, ওরে বাপরে আমার ভিডিওই আমাকে পাঠাচ্ছে, আমার আর মোহার ভিডিও, বলেছে যে তুমি আর হ্যাঁ ওর আর আমার অফিসে একসাথে যদি পড়ে তখন হচ্ছে আমরা বানাবো না। এছাড়া হচ্ছে তোর আঁকা রিকোয়েস্টেড আওয়ার তো প্রথম ঘন্টায় শেষ, সো গানটা তো প্লে করতে পারছি না। আর 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 আমাকে বলেছে যে আমার আর মহুয়ার রিলগুলো ওর অনেক ভালো লেগেছে। এরকমই আরও মজার মজার রিলস আসবে, তোমরা অবশ্যই রেডিও দিনরা 93.6 FM-এর টিকটক পেজটাকে অবশ্যই ফলো করবে, দেখবে যে প্রত্যেক সপ্তাহে সোমবারে মজার মজার এরকম রিলস চলে আসছে, মজার মজার কন্টেন্ট চলে আসছে। আচ্ছা এছাড়া হচ্ছে আমি যখনই যখন যে কোনো টাইমেই চাইলে স্টেডিয়ামে যেতে পারবো, চলে যাও বাসায় কেন আছো, খেলার সময় বাসায় থাকতে হয় না। আচ্ছা এছাড়া হচ্ছে শকত হোসেন লিখেছেন যে তোমাকে নবিতা নবিতা লাগে তাই নাকি, সিজুকা কোথায় তাহলে, আমাকে নবিতা লাগলে লাগলে হচ্ছে সিজুকাকে খুঁজে দাও। ইমা আক্তার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো জানিয়ে দিও। এছাড়া হচ্ছে ফয়সাল আছে, সাদিয়া ম্যাম আমার আকাশ জুড়ে তোমার রঙের মেলা, তার মানে আজকে কি সাদা কালারের রং, আজকে যেহেতু আমি সাদা রং পরে এসেছি। আচ্ছা শকত হোসেন আমাকে অনেকগুলো ভালোবাসা পাঠিয়েছে, ওহো। মাহমুদুল হাসান আছে রংপুর রাইডার্স, ও কি লাভ কি দেখার মতো কেউ না থাকলে এভাবে বলতে নেই, রংপুরও ভালোই খেলছে, এত যে খারাপ খেলছে এটা না, 14 ওভার চলছে এখন, 116 রান, হ্যাঁ খারাপও খেলছে না, T20 অনুযায়ী তো ভালো, BPL অনুযায়ী ভালো অবভিয়াসলি। আচ্ছা
ডেইজি আছে, দুইটা সাতাশে জয়েন করেছি, তুমি লাঞ্চ করেছো? হ্যাঁ লাঞ্চ করে ফেলেছি আজকে আগে আগে। না আমি নুরুল ভাই, আমি ওইটা দুষ্টামি করে বলেছি, আমি কখনোই ওইটা সিরিয়াস মুডে বলি নাই। শকত হোসেন আছে, এছাড়া হামিম চৌধুরী আছে, কোল্ড কফি ইজ বেটার দ্যান ব্ল্যাক কফি। আয় হ্যাঁ আমার কী বলবে, আমি তো ব্ল্যাক কফি চিনি ছাড়া খাই এখন, আমাকে তিতা মানুষ বলবে। আমাকে একবার ফিদা এই কথাটা বলেছিল, ফিদার মুশফিকুর রহমানের হচ্ছে ফিদার কমেন্টটা দেখে আমি আমার মনে পড়লো, ফিদা আমাকে একবার এই কথাটা বলেছে যে আমার নাকি বিষ খেলো, আমার ওইটা আমার উপর কোনো কার্যকরী হবে না, সেই বিষ খাওয়ার কোনো রিয়াকশন হবে না, এটার কারণ হচ্ছে আমি চা কফিতে চিনি খাই না, এই কারণে নাকি আমার বিষও টেস্টি লাগবে, ওইটা সবসময় বলে আমাকে। আচ্ছা এছাড়া হচ্ছে ফয়সাল বলেছে যে তুমি আমাকে বলেছো আয়না থাকতে নিজেই নিজেকে দেখো, সত্যি বলতেছি না ভাই, এইখানে হচ্ছে সরাসরি আমি নিজেকে দেখতে পাচ্ছি আর আমি বুঝতেও পারছি আমাকে কেমন লাগছে, বিধ্বস্ত লাগছে, আই নো দ্যাট। আচ্ছা এছাড়া কে আছে, মুশফিকুর রহমান বলেছি আজ ফিদা ভাই তো সুইট সিক্সটিন দিলি চাই কি সুইট সিক্সটিন দিয়ে চালিয়ে দিল, সেম আমি আমি ওরই বোন। এছাড়া মোহাম্মদ মুশফিকুর রহমান আছে, পানিপুরি নাকি ভেলপুরি? পানিপুরি। আমি আজকে সকাল থেকে টু বি ভেরি অনেস্ট অফিসে আসার পর থেকেই আমি পরাগ ভাইকে একটাই কথা বলছি, পরাগ ভাই ধানমন্ডিতে এক জায়গায় হচ্ছে পানিপুরি খেলাম গতকালকে, খেয়েছি এত টেস্টি এত টেস্টি, মানে যে বলার বাহিরে। সো ইয়েস, এরপরে যদি আমাকে এই কথা জিজ্ঞেস করো পানিপুরি না ভেলপুরি, মানে গতকালকেই খেয়েছি আজকে যদি এটা জিজ্ঞেস করো ডেফিনেটলি বলবো পানিপুরি, বিকজ অনেক টেস্টি ছিল। সো ধানমন্ডি যারা ওই যে বাংলাদেশ আই হসপিটালের অপোজিটে একটা পানিপুরিওয়ালা আছে, একটা মামা বসে, সেখানে পানিপুরি ভীষণ টেস্টি, ট্রাস্ট মি ভীষণ। আচ্ছা যাই হোক বাকি কমেন্টসগুলো পড়ে আসি। ফয়সাল বলেছে সাদিয়া ম্যাম গরম লাগতেছে তোমার, হ্যাঁ দুপুরবেলা না গরম লাগছে আর আজকে তো শীত অতটাও পড়েনি, সো ইয়েস হালকা একটু মানে কম শীত লাগছে, গরমও লাগছে এটা বলবো না, বাট ভেতরে যেহেতু আছি, মানে স্টেশনের ভেতরে যেহেতু আছি, আহমরি গরম লাগছে না, মানে শীত লাগছে না কি বলছি। আচ্ছা এছাড়া মাহমুদুল হাসান আছে, এছাড়া হচ্ছে বলেছে লাইভে দেখছি তো খেলার আপডেট বলাতে ভালো হচ্ছে। ওকে, এভাবে করেই লাইভে তোমাদের খেলার আপডেটগুলো দিতে থাকবো। এছাড়া হচ্ছে মিম ইসলাম আছে, হাই। আরও আছে হচ্ছে মুশফিকুর রহমান, এবারে বিপিএলে মোটামুটি ভালো টিম বলা যায়, ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স অ্যান্ড কুমিল্লা ভিক্টোরিয়ান্স। হ্যাঁ আর ফরচুন বরিশালের টিমটা আমার এর ভিতর সবচেয়ে ভালো লেগেছে, সিন্স আমি এমনিতেই বরিশালের সাপোর্টে থাকি সবসময়, ভালো টিম থাকুক না থাকুক আমি সবসময় বরিশালের সাপোর্টেই থাকি। সো যাই হোক, ইয়েস আমারও এটাই মনে হয়েছে। আচ্ছা ডেইজি কি লিখলো, সাদিয়া মায়াকে বুঝিয়ে বলল যে তুমি আর আমি, মায়া আজীবন কলেজে। আচ্ছা আমি ওকে বলে দিব, আজকে দেখা যদি হয় আমি ওকে বলে দিব, যাও। উহলা আছে, আয় হ্যাঁ কী বলো, খেলা দেখে না এমন মানুষ আছে, বিপিএল হয় আর খেলা দেখে না, আল্লাহ। তারপর সে কাজের প্রেশারে থাকলে আমিও মাঝে মাঝে ফাঁকি মারি, বাট ম্যাক্সিমাম টাইমই ট্রাই করি দেখার। আচ্ছা রাফি হোসেন আছে, বাই দ্য ওয়ে থ্যাংকস আ লট উইশিং, হ্যাঁ সকালে উইশ করেছিল। আই হোপ তোমার বার্থডের দিনটা অনেক ভালো কাটছে। মেহেদি হাসান আছে, এছাড়া আতিকুল ইসলাম খান আছে, আরও আছে হচ্ছে ফয়সাল বলেছে সাদিয়া ম্যামের সাথে প্রতিদিনই আড্ডা দিব, সে যতই আমাকে অন্য কী বলে, তোমরা সবাই আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া রাফি আমাকে বলেছেন যে কোথায় গেল আমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস কর, শরৎ ঋতু কোন ঋতু বেশি প্রিয়? শরৎ ঋতুর আমার ছয়টা ঋতুই পছন্দ, বাট এর ভিতর সবচেয়ে পছন্দর হচ্ছে বসন্ত আর হেমন্ত, হেমন্তের শেষের দিকটা আমার খুবই পছন্দের। আচ্ছা বাই দ্য ওয়ে এখন কিন্তু অলরেডি কয়টা উইকেট, মাত্র একটা উইকেট পড়েছে বরিশাল, আজকে দুর্দান্ত খেলছে, দুর্দান্ত 117 রান, 7 উইকেট অলরেডি পড়ে গিয়েছে, আর ওভারটা দেখার আগে চলে গেলো। আচ্ছা দাঁড়াও 1 সেকেন্ড, ওভার হচ্ছে 15.3, দুর্দান্ত খেলছে, ভালো, মানে থাকে না যে ভালো ম্যাচ হলে দেখতেই মজা লাগে, মানে সেই এক্সাইটমেন্টগুলো একদম অন্যরকম হয়। এনি ওয়েজ আরও অনেকগুলো কমেন্টস আছে, সেই কমেন্টসে চলে যাব।
মুস্তাক আহমেদ দীপ্ত বলেছে, হাই আমি অনেক কনসার্ন, বয়স বাড়তেছে বাট বিয়ে হতেছে। দেখো এত বয়স বাড়ার কথা যদি চিন্তা করতে থাকো কবে দেখবে জেরাস্কোফোবিয়া তোমারও হয়ে গিয়েছে। আচ্ছা এছাড়া আরও কি আছে, রাফি বলেছে যে সাদিস ব্যাক, লাইফ শেষ লাঞ্চ করবে নাকি? লাঞ্চ করে লাইফ করছো? লাঞ্চ করে লাইফ করছি সিন্স আমার অনেক স্ট্যামিনার দরকার আজকে, সো অবশ্যই লাঞ্চ করে তারপরে হচ্ছে লাইভে এসেছি। এছাড়া হচ্ছে অ্যাডমিশন কোচিংয়ে এত প্যারা কেন, মুস্তাক আহমেদ দীপ্ত বলেছে। এই অ্যাডমিশনের টাইমটাতে দেখা যায় যে অনেক টেনশন কাজ করে, অনেক হচ্ছে থাকে না যে নেক্সট কী হতে চাচ্ছে এগুলো নিয়ে আমরা অনেক টেনশনে থাকি, পড়ালেখায় অনেক মনোযোগ দিয়ে ট্রাই করি, সো এইটুকু টাইম আমাদের অনেক মনে হয় যে না প্রেশার যাচ্ছে, এটা হচ্ছে ওইটা হচ্ছে, বাট আলটিমেটলি আমার কাছে মনে হয় যে এইটুকু টাইমটা পার করে দিলে আর এটুকু টাইমে যদি ভালোভাবে পরিশ্রম করো দেখবে তোমার জন্য অনেক ভালো হবে, ভালো একটা জায়গায় চান্স পেলে দেখা যাবে যে তোমার পড়ালেখার প্রতি আগ্রহ আরো বেশি বেড়ে যাবে। সো এটা অনেক ইম্পর্টেন্ট যে এই টাইমটাতে হচ্ছে মনোযোগ দিয়ে হচ্ছে পড়ালেখা করো, আমি এটাই সাজেস্ট করব। আচ্ছা এছাড়া ডেইজি বলেছে যে সাদিয়া অফুরন্ত ভালোবাসা তোমাকে, বরিশালের সাপোর্ট, তুমি বরিশালের সাপোর্ট করো, ওকে ওকে, তোমাকেও এতগুলো ভালোবাসা। এছাড়া আরও অনেক বন্ধু আছে শেষের দিকে, বাট আনফর্চুনেটলি আমি হচ্ছে আচ্ছা লাস্টের কোশ্চেন কিছু আছে ওগুলো রিপ্লাই দিয়ে দিই। জুবায়ের হোসেন আমাকে জিজ্ঞেস করেছে ফিদা কোথায় শো আর করবে না, না ফিদা এখন আর আমাদের সাথে নেই, আমাদের স্টেশনে নেই অ্যাকচুয়ালি, ওর হচ্ছে পড়ালেখার চাপের জন্য ও একটা ডিসিশন নিয়েছে স্টেশনকে টাটা বাই বাই দেওয়ার, সো ইয়েস ও এখন আর আমাদের স্টেশনে শো করছে না, বাট আমরা বাকিরা আছি, সো আশা করবো তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকবে। এছাড়া হচ্ছে মুশফিকুর রহমান বলেছে ক্রিকেট ইজ মাই ফার্স্ট লাভ, সেকেন্ড লাভ কে তাহলে? ফার্স্ট লাভের কথা তো বলে দিলা, সেকেন্ড লাভ কে এটা আমি জানতে চাই। মেহেদি হাসান আছে স্কুলে যাব না তো বেতের বাড়ি খাবো না, আর বেতের বাড়ি না খেলে হচ্ছে আমাদের শিক্ষা গ্রহণও হবে না সারা জীবনে, তুমি হচ্ছে আনএডুকেটেডই থাকবা, সো বেতের বাড়ি খেলেও হচ্ছে স্কুলে যাওয়া লাগবে। আচ্ছা এছাড়া আরও অনেকে কানেক্টেড আছে শেষের দিকে, বাট আনফর্চুনেটলি আমি এখন যেটা করবো লাইভ থেকে বিদায় নিয়ে নিব, কারণ সময় বলছে এখন 2:44, তার মানে কিন্তু হ্যালো লেডিসের আমরা একদম শেষের দিকটাতে চলে এসেছি, তাই যেটা করবো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সবসময় শুনতে থাকবে রেডিও দিন রাত 93.6 FM টু লাইট আপ ইওর ওয়ার্ল্ড।